ও, ভিডিও অন হয়ে গেছে। আরে বাবা, ভালো আছো? ও মা, কি সুন্দর লাগছে গো তোমাকে পাঞ্জাবিটায়, কি ভালো লাগছে! কি দিন এলো বলো, আজকাল ভিডিও করে আজকে জামাই ষষ্ঠী করতে হচ্ছে, চারদিকে যা অবস্থা বাবা, কি যে বলবো। যাই হোক, থাক, আজকে এই শুভদিনে এসব কথা আমি আর বলবো না, চলো ঝটপট শুরু করে দিই। তোমারও তো অফিসে কাজ আছে না অনেক, ঠিক আছে চলো শুরু করি। হ্যাঁ, করি শুরু, ঠিক আছে না বাবা? ঠিক আছে চলো। দুগ্গা দুগ্গা, আচ্ছা তোমার কাছে চন্দন দই কিছু নেই না বাবা? আচ্ছা আমি 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 এনেছি একটু দই, একটু ফোনের উপর দিয়ে দিই। কি বললে, কেন কি হয়েছে? না আমি একটু দেবো। উফ, তুমি যাও তো, তোমার শ্বশুর মশাই না বাবা, যত বয়স হচ্ছে তত খিচখিচ করছে, আর এই করোনার জন্য তো মানে বাবা বাড়িতে আছে, আমার মাথা খারাপ করে দিচ্ছে। আরে চুপ করো না গো, সব সময় বক বক, তাও তো ছেলেটার সাথে একটু কথা বলি। আচ্ছা বাবা এক কাজ করো, শাশুড়িরা তো এই সময় পাখা করে, পাখা তো নেই আজকে, তাই আমি না এসিটা চালিয়ে নিয়েছি, তুমিও এসিটা চালিয়ে নাও, হাওয়া আসবে ঠান্ডা তাতেই হবে। দেখো আমি তো সেকেলে শাশুড়ি নই, মডার্ন শাশুড়ি বলো, তাই তো? কিরে চাইতে, মডার্ন তো আমি। উফ, কি সুন্দর হাসি, যেন মুক্ত ঝরে পড়ছে আমার বাবাটা গো। মা, আচ্ছা এরপর তো ধান দুর্ব দিতে হয়, মিষ্টি খাওয়াতে হয়, শঙ্খ বাজাতে হয়, কিন্তু তোমাদের কাছে তো মিষ্টি নেই। বাতাস আছে বাবা? এই চৈতি, বাতাসা আছে? ও বাতাসা নেই, ও বুঝেছি বুঝেছি, হেলথ কনসিয়াস, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু গুড় খেয়ে নাও বাবা, তাহলেই হবে। এই চৈতি, এনে দে না গুড়টা। দেখেছো মেয়েটা কোনো কথা শোনে না? কিরে চৈতি যা, শোনে না, দেখেছো শোনে না, বাবা মেয়ে কেউ আমার কথা শোনে না। ওই তো, এই তো গুড় এনেছে, হ্যাঁ খাও বাবা খাও। এই তো এবার আমি শঙ্খটা বাজিয়ে ফেলি। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, অনেক বড় হও, আরো জীবনে অনেক কিছু করো, আমাকে নাতির মুখ দেখাও, সুস্থ থাকো, আর আমার মেয়েটাকে ভালো রাখো। অনেক আশীর্বাদ করলাম তোমায় বাবা। জানো বাবা, তোমার শ্বশুর মশাই আজকে আমাকে একটু ধান দুর্ব আনতে দিল না, বলছে করোনা হয়েছে বেরোবে না। উফ, তুমি থামো তো, ও বিরক্ত হচ্ছে না? বাবা তুমি বিরক্ত হচ্ছো বলো, আমি কি বেশি কথা বলি? এটুকু তো কথা বলবো বলো। হ্যাঁ কি বলছো? হ্যাঁ ভার্চুয়াল, হ্যাঁ কি জানো, হ্যাঁ ভার্চুয়াল, ভার্চুয়াল জামাই ষষ্ঠীটা ভালো লাগলো? আমারও খুব ভালো লাগলো বাবা। ওই যে একটা কথা আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, ওই রকম আর কি, বাট তাও তো ভালো, তোমার মুখটা দেখতে পারলাম, তুমি একটু গুড় খেলে, আমারও সত্যি খুব ভালো লাগছে। আর দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি এই ভার্চুয়াল জামাই ষষ্ঠী, তোমার শ্বশুর মশাই, ওই যে তুমি সেবারে পেটিএম করা শিখিয়ে দিয়ে গেলে না, পেটিএম করছে কি গো, করো দেখো একটু, পেটিএমটা চেক করো। কি বলবো বাবা, এইবার তো দুঃখের আর শেষ নেই, তোমার এই প্রথমবার জামাই ষষ্ঠী ছিল, কিচ্ছু করতে পারছি না, খাওয়াতে পারছি না, কিছু দিতে পারছি না, একটু কিছু কিনে নিও বাবা তুমি, তোমার যা মন করে। হ্যাঁ হ্যাঁ, আর বাবা চৈতিকে আমি পাঁঠার মাংস করা আর তোমার ওই যে রুই মাছের কালিয়া পুরো রেসিপি শিখিয়ে দিয়েছি, চৈতি করে দেবে, খেয়ে নিও। হ্যাঁ আর খেয়ে নিও অবশ্যই, আমাকে কিন্তু একটু হোয়াটসঅ্যাপ করো, মডার্ন শাশুড়ি আমি, আমার তো ভালো লাগে এসব দেখতে বলো। চৈতি ভালো করে রান্না করবি কিন্তু, জানো এই বাবা মেয়ে আমার কথা শুনলো না, জানো আমার জীবনটা শেষ হয়ে গেল। আরে উফ, আমি চুপ করছি তো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ও আচ্ছা, মিটিং আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে মিটিংয়ে যাও, আর বিরক্ত করব না। আর বলছি বাবা শোনো, একটু পাঞ্জাবি পরো মাঝে সাজায়, বেশ মানায় কিন্তু। হ্যাঁ ঠিক আছে, টাটা। হ্যাঁ টাটা। আশা করি তোমাদের সবার আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আমার নাম হলো তানিয়া, আর দেখো আমি নিভিয়া মেখে একটু পাকা চুল করার চেষ্টা করেছি, সেজন্য একটা লাইক করে দিও। আর যা অবস্থা সত্যি বলছি, এখন এক বছর তো সবাইকে ভার্চুয়াল জামাই ষষ্ঠী করতে হবে, তাই এই আইডিয়াটা ওখান থেকে এসছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের মা শাশুড়ি সবাইকে দেখিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বাজি দিও ঘন্টাটা। টাটা।